আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমরা জানতে পারবো 2017 সালে মুক্তি পাওয়া চাইনিজ মুভি কুক আপ এ স্টর্ম সম্পর্কে। মুভিটি মূলত একজন ফুটপাতের রাঁধুনি কিভাবে বিশ্বসের রাঁধুনি হয়ে ওঠেন তা নিয়ে। আপনারা অনেকেই হয়তো এর আগে এই মুভিটির এক্সপ্লেনেশন ভিডিও দেখেছেন, তাও আমি আবার আমার মতো করে মুভিটি এক্সপ্লেন করেছি। আশা করি আপনাদের আমার এক্সপ্লেনেশন ভালো লাগবে। আর এটি আমার প্রথম মুভি এক্সপ্লেনেশন ভিডিও, যদি ভুল হয়ে থাকে তাহলে দয়া করে শুধরিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সিনেমার শুরুতে আমরা একজন রাঁধুনিকে দেখতে পাই যার নাম গাও। গাওর একটি ছোট খাটো রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টটি ছোট হলেও তিনি রেস্টুরেন্টকে অনেক যত্ন করতেন এবং সবসময় পরিষ্কার করে রাখতেন। গাও তার পেশাকে অনেক সম্মান করতেন। গাওয়ের রান্না অত্যন্ত সুস্বাদু ছিল, কিন্তু গায়ের অতীত অনেক দুঃখজনক ছিল। ছোটবেলায় গাওয়ের বাবা গাওকে নুডলস বানাতে দিয়েছিলেন, কিন্তু গাও বানাতে পারেনি। তাই গাওয়ের বাবা তাকে তার সহকারী রাঁধুনির কাছে রেখে যান, যাতে গাও তার বাবার মধ্যে একজন বড় রাঁধুনি হতে পারেন। তারপর গাও একদিন শপথ করেন তিনি একদিন চীনের সবচেয়ে বড় রাঁধুনি হবেন। যা তিনি শৈশবে অর্জন করতে পারেননি তা তিনি অর্জন করতে চেয়েছিলেন। গাওয়ের বাবা চীনের একজন বিখ্যাত রাঁধুনি ছিলেন এবং এখন তিনি একজন মাস্টার শেফ। অপরদিকে গাওয়ের বাবা একটি ইন্টারভিউ দিচ্ছিলেন। তখন গাওয়ের বাবাকে জিজ্ঞেস করা হয়, আপনার পরিবারে কে কে রয়েছেন? তখন গাওয়ের বাবা বলেন, তার পরিবারে কেউ নেই, সে একা। গাও তার বাবার ইন্টারভিউ দেখছিল। এসব দেখে গাও অনেক দুঃখ পায় এবং তার বাবাকে আরো ঘৃণা করতে শুরু করেন। তারপর আমরা দেখতে পাই একজন স্মার্ট হ্যান্ডসাম ইয়াং রাঁধুনিকে যার নাম পল। পল মূলত ফ্রান্সের রয়্যাল ফ্যামিলির জন্য খাবার রান্না করতেন। পলের একটি স্বপ্ন ছিল, তিনি তার দেশ চীনে তার বাবার নামে একটি রেস্টুরেন্ট খুলতে চান। তাই তিনি ফ্রান্স থেকে তার দেশ চীনে ফিরে আসেন। তারপর পল মাছ কিনতে বাজারে যান। মাছ ব্যবসায়ীকে পল বলেন বড় একটি মাছ দিতে, কিন্তু মাছ ব্যবসায়ী বলে তার কাছে কোনো বড় মাছ নেই। তখন গাও এখানে আসে এবং মাছ ব্যবসায়ীকে বলে তাকে একটি বড় মাছ দিতে। তিনি গাওকে বড় দেখে একটি মাছ দেন। এটা দেখে পল অনেক রাগ ওঠে এবং পল রেগে গাওয়ের দিকে তাকায়। পল মাছ ব্যবসায়ীকে বলে, তুমি আমাকে না দিয়ে ওকে কেন দিয়েছো? তখন মাছ ব্যবসায়ী বলে, গাও আমার রেগুলার কাস্টমার। গাও মাছটি নিতে গেলে পলেতে বাধা দেয় এবং দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হই। এই দেখে মাছ ব্যবসায়ী মাছটিকে দুই টুকরো করে দুজনকে ভাগ করে দেয়। এরপর পলের রেস্টুরেন্ট দেখানো হই। আজকে পলের রেস্টুরেন্টের ওপেনিং ডে। রেস্টুরেন্টটি অনেক স্টাইলিশ, ক্লিন এবং উন্নত মানের সব আসবাবপত্র দিয়ে সাজানো। পলের রেস্টুরেন্টটি গাওয়ের রেস্টুরেন্টের সামনেই। মানুষরা এত সুন্দর রেস্টুরেন্ট দেখে সবাই আকর্ষিত হয়ে পলের রেস্টুরেন্টে যেতে লাগে। এসব দেখে গাওয়ের বন্ধুরা অনেক চিন্তিত হয়ে পড়ে। তাই গাওয়ের বন্ধুরা আজকে 50% ডিসকাউন্ট ঘোষণা করে। ডিসকাউন্ট অফার পেয়ে সবাই আবার গাওয়ের রেস্টুরেন্টের দিকে যেতে লাগে। পলের বন্ধুরা এইসব সহ্য করতে না পেরে তারা গাওয়ের বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। তখন পল আর গাও আসে। তারপর গাও আর পলের কাস্টমাররা বলে ওঠে, তোমাদের মধ্যে একটি রান্নার প্রতিযোগিতা হয়ে যাক। প্রথমে তারা দুজন রাজি হই না, কিন্তু তারা একে অপরকে দেখে মনে পড়ে তাদের মধ্যে মাছ নিয়ে ঝগড়া হয়েছিল। তাই তারা একে অপরের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর একটি টেবিলে বড় একটি মাছ রাখা হয়। প্রথমে পল তার চমৎকার স্কিল দিয়ে স্মুথলি এবং অনেক তাড়াতাড়ি মাছের কাঁটাগুলো একটি একটি করে বের করে, যা দেখে সবাই তার পদ্ধতি অনেক পছন্দ করে। তারপর গাও তার স্কিল দেখাতে শুরু করে। গাও মাছটিকে অনেক সুন্দর করে টুকরো টুকরো করে এবং মাছের চামড়া পারফেক্ট ভাবে মাছ থেকে আলাদা করে। তার এমন স্কিল দেখে তাকেও সবাই প্রশংসা করে। তাদের দুজনের স্কিলে সবার কাছে অনেক ভালো লাগে। সেখানে একজন চেয়ারম্যান ছিল, তিনি পল এবং গাওকে বলে, তোমাদের অনেক ট্যালেন্ট আছে, তোমরা চাইলে আন্তর্জাতিক কুকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো। তারা দুজন রাজি হই এবং দুজন দুজনের সঙ্গে হাত মিলাই। তারপর পল একটি ইন্টারভিউ দিচ্ছিল এবং বলে সে ফ্রান্সের রয়্যাল ফ্যামিলির জন্য খাবার রান্না করে। পল আরো বলে, আমি চীনে এসে বুঝতে পারলাম এখানকার মানুষ এখনো পুরনো পদ্ধতি ব্যবহার করে রান্না করে। মূলত পল ইনডাইরেক্টলি গাওকে বলেছে এই কথাটি। আর হ্যাঁ, গাও পুরনো পদ্ধতিতে চীনের ঐতিহ্যবাহী খাবার রান্না করত। গাও পলের ইন্টারভিউ দেখছিল। এইসব শুনে গাও পলের উপর আরো রেগে যায়।
তারপর নিউজে দেখানো হয় গাও আর পল কুকিং প্রতিযোগিতায় তারা দুজনে সিলেক্ট হই। প্রথম রাউন্ডে গাও আর পল দুইজন দুইজনের মুখোমুখি হবে। তাদের মধ্যে যে প্রথম রাউন্ডে জিতবে সে চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। আর ফাইনাল রাউন্ডে দেখা হবে চীনের মাস্টার শেফ মিস্টার কু এর সাথে। মিস্টার কু আর কেউ নই, মিস্টার কু হচ্ছে গাওয়ের বাবা। তারপর গাওয়ের রেস্টুরেন্টে পলের বন্ধু আসে এবং গাও ও গাওয়ের বন্ধুকে পলের রেস্টুরেন্টে আমন্ত্রণ জানায়। গাও ও তার বন্ধু পলের রেস্টুরেন্টে যায়, কিন্তু গাওদের খাবার পল পরিবেশন করে না। পলের গার্লফ্রেন্ড মায়ু তাদের খাবার পরিবেশন করছিল। গাওদের একটি ডিমের ডিশ দেই এবং মাশরুম ও মাটির মতো দেখতে আরো একটি ডিশ দেই। তারপর গাও ডিশগুলো টেস্ট করে বুঝে পলের রান্না অনেক সুস্বাদু এবং অ্যাডভান্স, তাই সে ডিশগুলো নিয়ে সোজা পলের রান্না ঘরে যায় এবং রেগে বলে, পল তুমি তোমার সুস্বাদু খাবার দেখে কি প্রমাণ করতে চাও, তুমি মনে করো মাস্টার শেফ? পল কোনো উত্তর দেয় না এবং চুপচাপ থাকে। একটু পর পল গাওকে চ্যালেঞ্জ দেয় এবং বলে, কে মাংস সবচেয়ে বেশি সুস্বাদু করে রান্না করতে পারে? গাও ও পলের চ্যালেঞ্জে রাজি হই। তারপর গাও দক্ষতার সাথে মাংসের রেসিপি রান্না করে, যেটি দেখতে অনেক সুস্বাদু ছিল। পল গাওয়ের রেসিপি দেখে বলে, আমি সেম রেসিপি বানিয়ে দেখাচ্ছি। তারপর পল বানানো শুরু করে এবং অনেক কম সময়ে সেম রেসিপি বানিয়ে ফেলে। পল গাওকে বলে রেসিপিগুলো টেস্ট করতে। গাও ঘ্রাণ নিয়ে বুঝতে পারে পল আর তার রেসিপির মধ্যে কোনো পার্থক্য নেই। তখন গাও বুঝতে পারে পলের রান্নার পদ্ধতি খুবই অ্যাডভান্স। গাওয়ের অনেক খারাপ লাগে এবং সে পলের রেস্টুরেন্ট থেকে চলে যায়। এরপর গাওয়ের পুরনো রাঁধুনি কল করে বলে গাওয়ের বাবার সাথে গাও দেখা করতে। তারপর গাও তার বাবার কাছে যায় এবং গিয়ে বলে, আমাকে কেন ডেকেছেন? আপনি তো স্বীকারই করেন না যে আপনার একটি সন্তান রয়েছে। এই কথা শুনে গাওয়ের বাবা বলে, মানুষ যদি জানতো আমার একটি ছেলে আছে তাহলে তুমি যতই ভালো রান্না করো, যতই ভালো রাঁধুনি হও না কেন, মানুষ বলবে তুমি আমার নামের কারণে বড় রাঁধুনি হয়েছো। তাই আমি কাউকে বলি না যে আমার একটি ছেলে রয়েছে, আমি চাই তুমি নিজ থেকে একজন বড় রাঁধুনি হও। তারপর গাও বলে, আমার যখন আপনাকে প্রয়োজন ছিল তখন আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, আপনার সাহায্য আমার লাগবে না, আমি আপনাকে এই প্রতিযোগিতায় প্রথম হয়ে দেখাবো। এই কথা বলে গাও সেখান থেকে চলে যায়। পরের দিন আন্তর্জাতিক রাঁধুনি প্রতিযোগিতা শুরু হই, সবকিছু রেডি, গাও এবং পোলোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রেডি। প্রতিযোগিতা শুরু হই, পোলকে দেওয়া হয় মিষ্টি জাতীয় কিছু বানানোর জন্য এবং গাওকে মাংসের রেসিপি তৈরি করার জন্য দেওয়া হয়। তারা খাবার বানাতে শুরু করে। পল নির্ধারিত সময়ের অনেক আগে তার মিষ্টি জাতীয় ডিশটি বানিয়ে ফেলে, আর এদিকে গাও ধীরে ধীরে তার মাংসের ডিশটি প্রস্তুত করে ফেলে। তারপর তাদের খাবারগুলো টেস্ট করার জন্য বিচারকদের দেওয়া হই। বিচারকরা খাবার টেস্ট করে এবং দুজনকে একই পয়েন্ট দেই। বিচারকরা তাদের খাবারের সাথে খুব বেশি পার্থক্য খুঁজে পাননি, তাদের দুজনেরই খাবার অনেক সুস্বাদু ছিল। তারা বুঝে উঠতে পারে না কাকে বিজয়ী ঘোষণা করবেন। তখন স্টেজে এই প্রতিযোগিতার পরিচালক আসেন এবং বলেন, কোনো সন্দেহ নেই তোমাদের দুজনেরই খাবার অসাধারণ ছিল, কিন্তু পল অনেক কম সময়ের মধ্যে খাবারটি তৈরি করেছে, যেটি অনেক ইম্পর্টেন্ট একজন রাঁধুনির জন্য, তাই এই প্রতিযোগিতায় জয়ী হয়েছে পল। পল অনেক আনন্দিত হই, আর গাও অনেক হতাশ হয়ে প্রতিযোগিতা থেকে চলে যায়। কিন্তু গাও বাড়িতে ফিরে না, সে গিয়ে ভিডিও গেম খেলে এবং বেশ কয়েকদিন এভাবে সময় কাটায়। একদিন তার কাছে একজন রাঁধুনি আসে, যার কাছে গাওয়ের বাবা তাকে রান্না শেখানোর জন্য রেখে গিয়েছিল। তারপর সেই রাঁধুনি গাওকে বুঝাতে লাগে এবং বলে, হার জিত থাকবে, আজকে হেরেছ তার মানে এই না যে তুমি প্রতিদিনই হারবে, আর প্রতিটি পরাজয় থেকে শিক্ষা নেওয়া যায়। তুমিও এখান থেকে ভুলগুলো ঠিক করে পরবর্তী প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করো। এইসব শুনে গাও বুঝতে পারে এবং বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে পলকনে খুশি দেখা যায়, প্রতিযোগিতায় সে জয়ী হওয়ার পর থেকে অনেক এনজয় করছে এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। পলের বন্ধুদের মধ্যে একজন বলে, পল তুমি তোমার বন্ধুকে তোমার সাথে সুযোগ দাও না কেন? এখানে পলের গার্লফ্রেন্ড মায়ুকে পলের বন্ধু বোঝানো হয়েছে। তারপর পলের বন্ধু আবার বলে, মায়ু তো তোমার সাথে অনেক বছর যাবত রয়েছে, তুমি ওর উপর বিশ্বাস রাখতে পারো, তুমি মায়ুকে তোমার পার্টনার হিসেবে প্রতিযোগিতা নিতে পারো। তারপর পল বলে, হ্যাঁ সে আমার অনেক ভালো একজন বন্ধু, কিন্তু সে রান্না করতে পারে না।
কিন্তু আমি ওকে কিভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে নিয়ে যাব। তারপর তার বন্ধুরা আরো কথা বলতে থাকে। তাদের কথার স্টাইলে এটা বোঝা যায় যে তাদের মধ্যে লুপ জেগে উঠেছে। তখন পলের গার্লফ্রেন্ড মায়ও সেখানে আসে এবং সঙ্গে দুটি সুপের কাপ নিয়ে এসে পলের সামনে রাখে এবং বলে এই দুইটি সুপের মধ্যে কোনটিতে লবণ বেশি রয়েছে। তখন পল সাইলেন্ট হয়ে যায়, কারণ টেস্ট না করে তো বোঝা যাবে না কোনটির মধ্যে লবণের পরিমাণ বেশি আর কোনটির মধ্যে কম। পলের গার্লফ্রেন্ডের এমন কাহিনী দেখে পল অনেক দুঃখ পায়। পল বুঝে যায় তারা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তখন পলের গার্লফ্রেন্ড পলকে বলে, পল তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি? তাহলে তুমি ভুল ভেবেছিলে, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি যাতে আমি তোমাকে ব্যবহার করে আন্তর্জাতিক রান্না প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি, কারণ এটা আমার একার দ্বারা সম্ভব ছিল না। তোমার সঙ্গে এত বছর থেকে আমার কি লাভ হয়েছে? তুমি তো আমাকে একবার হলো বলতে তোমার সাথে আমি প্রতিযোগিতায় তোমার পার্টনার হিসেবে অংশগ্রহণ করি, কিন্তু তুমি বলোনি। আর না, আমি আর চুপ থাকবো না, কারণ আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো। তারপর পল দেখে পলের বন্ধুরাও পলের গার্লফ্রেন্ডের সাথে মিলে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং পলের বন্ধুর সঙ্গে পলের গার্লফ্রেন্ডের প্রেমের সম্পর্ক ছিল। এসব দেখে পল অনেক হতাশ হয়ে যায় এবং সে তার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে যায়। তারপর পল বাহিরে গিয়ে রাস্তার পাশে বসে বসে মদ পান করতে থাকে। আর গাও এই রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তখন গাও হঠাৎ দেখে পল এখানে বসে মদ পান করছে। এরপর গাও পলের পাশে গিয়ে বসে এবং বলে, তুমি মদ পান করছো কেন? তুমি তো খুশি থাকার কথা, তুমি তো প্রতিযোগিতায় জয়ী হয়েছো। তখন পল বলে, হ্যাঁ আমি প্রতিযোগিতাটি জিতেছি, তবে এর চেয়ে বেশি হারিয়েছি। যাই হোক, এসব বাদ দাও। ওই যে সামনের ব্যানারটি দেখছো, ব্যানারের মধ্যে যার ছবি দেওয়া সে আমার আদর্শ, আমি চাই ওনার মতো হতে। তারপর গাও মুসকে হাসি দিয়ে বলে, তুমি যার মতো হতে চাও সে আমার বাবা। তুমি কি মনে করো উনি অনেক ভালো, অনেক ভদ্র? মোটেও না, তিনি অনেক খারাপ লোক। পল বলে, তুমি আমার সাথে মজা করতেছো, এবার থামো। কিন্তু গাও পলকে বলে, তিনি আমাকে ছোটবেলায় তার সহকারী রাধুনির কাছে রেখে চলে যান যাতে আমি ওনার মতো একজন মাস্টার শেফ হতে পারি। তারপর তিনি আর কোনোদিন আমাকে নিতে আসেননি। এরপর পল বলে, দুঃখ পেও না, এখন আমরা কি করতে পারি? তখন গাও বলে, আসো আমরা দুজন মিলে ওই ব্যানারের মধ্যে বোতল ছুঁড়ে মারি। তারপর তারা ওই ব্যানারের বোতল ছুঁড়ে মারে। এখান থেকে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা দুজনই অনেক আনন্দ করতে থাকে। দেন পল আর গাও পলের রেস্টুরেন্টে যায় এবং গিয়ে দেখে পলের বন্ধুরা তার রেস্টুরেন্টটি নিলামে তুলেছে বিক্রি করার জন্য। পল তাদের জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? আমার অনুমতি ছাড়া তোমরা কিভাবে আমার রেস্টুরেন্ট নিলামে তুলেছো? পলের বন্ধু বলে, তুমি আগে এটা বলো, তুমি প্রতিযোগিতায় কাকে তোমার সাথে পার্টনার হিসেবে নিচ্ছ? তুমি কি মাইকে তোমার সঙ্গে নিবে না? পল বলে, আমি কি পাগল যে আমার সাথে বিশ্বাসঘাতকটাকে নিব? আমি কাকে নিব তা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমার পার্টনার হিসেবে থাকবে গাও। এই কথা শোনা তার বন্ধুরা অনেক হিংসা করে। তার বন্ধুদের মধ্যে একজন বলে, পল মনে রেখো তোমার ক্যারিয়ার ধুলো মিশে যাবে। এই কথা শুনে পল তার মাথায় আঘাত করে এবং সেখান থেকে তাদের তাড়িয়ে দেয়। সবাই চলে যাওয়ার পর গাওয়ের মাস্টার বলে, পল তুমি কি সত্যি সিদ্ধান্ত নিয়েছো তোমার সঙ্গে গাওকে নিবে? পল বলে, হ্যাঁ কেন নই, গাও এটার যোগ্য। সবাই অনেক খুশি হই। এরপর তারা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি শুরু করে। পল আর গাও সিদ্ধান্ত নিয়ে পল গাওকে তার আধুনিক প্রাণের কৌশল শিখাবে এবং গাও পলকে ঐতিহ্যবাহী পুরনো কৌশল শিখাবে। গাও পলকে এটাও শেখায় কিভাবে টেস্ট না করে স্বাদ গ্রহণ করতে হয়। তারা দুজন অনেক ভালো সময় পার করছে। তারা প্রতিদিন রান্নার প্র্যাকটিস করে এবং একসাথে গান গায়, একসাথে নাচে। এইভাবে তাদের মধ্যে বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে। তারপর চলে আসে আন্তর্জাতিক রান্নার প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড। প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এই প্রতিযোগিতায় বিশ্বের নানা প্রান্ত থেকে অনেক নামি দামি রাঁধুনি অংশগ্রহণ করে। মায়ু ও এই প্রতিযোগিতায় অংশ নেয়। গাও এবং পল অনেক তাড়াতাড়ি এবং ইউনিক স্টাইলে তাদের ডিশ বানিয়ে ফেলে। যখন সবার ডিশ বানানো শেষ, তখন বিচারকদের টেস্ট করার জন্য দেয়া হয়। গাও এবং পলের খাবার খেয়ে বিচারকরা বলে, অনেক সুস্বাদু হয়েছে, এত সুস্বাদু খাবার আমরা এর আগে কখনো খাইনি। বিচারকরা গাও এবং পলকে বিজয়ী ঘোষণা করে। গাও ও পল অনেক খুশি হই। তারা চলে যায় ফাইনাল রাউন্ডে, যেখানে দেখা হবে গাওয়ের বাবা মিস্টার কুয়ের সাথে। তারপর গাও এবং পল ফাইনাল রাউন্ড নিয়ে আলোচনা করছে।
কিন্তু ফাইনাল রাউন্ডে মিস্টার কুয়ের বিপক্ষে কেবল একজনই অংশগ্রহণ করতে পারবে। পল গাওকে বলে, আমি মনে করি তুমি মিস্টার কুকে হারাতে পারবে। পরে গাও বলে, পল তুমি অনেক ভালো একজন রাঁধুনি, তুমি আধুনিক পদ্ধতিতে রান্না করতে পারো, তাই তুমি আমার চেয়ে ভালো রান্না করতে পারবে। তারপর পল বলে, না দেখো আমি আমার বাবার স্বপ্ন পূরণ করেছি, আমি আমার বাবার নামে নিজ দেশে রেস্টুরেন্ট তৈরি করেছি, এখন তোমার পালা, সময় এসে গিয়েছে তোমার বাবার স্বপ্ন পূরণ করার। তোমার বাবা তো চেয়েছিলেন তুমি অনেক বড় রাঁধুনি হও, ফাইনাল রাউন্ডে তুমি তোমার বাবার সামনাসামনি হবে এবং প্রমাণ করবে একটি ছোট খাটো রেস্টুরেন্টের রাঁধুনি থেকেও বিশ্বসেরা রাঁধুনি হওয়া যায়। গাও রাজি হয় এবং পলকে ধন্যবাদ জানায়। এরপর শুরু হয়েছে লাস্ট এন্ড ফাইনাল রাউন্ড। ফাইনালে মুখোমুখি হয়ে বাপ ছেলে। গাওয়ের বাবা মিস্টার কু তার ডিশ বানাতে থাকে, অন্যদিকে গাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অতীতের কথা মনে করে থাকে। যখন তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন সে একা হয়ে গিয়েছিল। সে রাস্তায় বের হলে তখন কিছু ছেলে তাকে অনেক বিরক্ত করত, গাওয়ের সম্পর্কে বাজে মন্তব্য করত, তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করত, এমনকি তাকে হুমকিও দিত। গাওয়ের বাবা তাকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে গাওয়ের মুখে পানি ছুড়ে মারে এবং বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো, যা করতে এসেছো তা করো। এরপর গাও তার রান্না শুরু করে। অন্যদিকে গাওয়ের বাবা একটি খুব সুস্বাদু মিষ্টির ডিশ তৈরি করে, যেটি দেখতে ছিল অসাধারণ। ডিশটিতে দেখা যায় আগুনের মতো উপরে উঠছে এবং ডিশটিতে একটি ফুলও রয়েছে। তারা দুজনই তাদের রান্না কমপ্লিট করে ফেলে। এরপর বিচারকরা গাওয়ের বাবা মিস্টার কুয়ের বানানো ডিশটি টেস্ট করে এবং খেয়ে অনেক প্রশংসা করে মিস্টার কুয়ের। যখন গাওকে জিজ্ঞেস করা হয়, গাও তুমি কি ডিশ বানিয়েছো, গাও কিছু না বলে বিচারকদের কাছে ডিশটি না নিয়ে তার বাবার কাছে নিয়ে যায়। গাও নুডলস তৈরি করে। নুডলস তৈরি করার কারণ গাওকে তার বাবা ছোটবেলা নুডলস বানাতে দিয়েছিল, কিন্তু গাও বানাতে পারেনি, যার জন্য গাওকে তার বাবা অনেক কথা শুনেছিল এবং তাকে একজন রাঁধুনির কাছে রেখে চলে গিয়েছিলেন, তাই সে আজকে নুডলস বানিয়েছে। গাওয়ের বাবা গাওয়ের নুডলস খেয়ে মুগ্ধ হয়ে যায় এবং বলে, আমি আমার লাইফে এত মজার নুডলস কখনো খাইনি। তিনি গাওকে ডেকে বলে, সাবাস বেটা, তুমি আজকে দেখিয়ে দিয়েছ কিভাবে একজন সাধারণ রাঁধুনি থেকে একজন মহান রাঁধুনি হওয়া যায়। এই শুনে গাও একটি মুচকি হাসি দিয়ে চলে যায়। তারপর গাওয়ের বাবা গায়ের নুডলস এমন ভাবে খাচ্ছে যা দেখে বিচারকরা সবাই অবাক হয়ে যায়। গাওয়ের বাবা অনেক আবেগ প্রবণ হয়ে যায়। দর্শকরা বুঝে যায় তারা দুজন বাবা ছেলে, কারণ তাদের চেহারা অনেকটা মিল রয়েছে, তাদের পেশাও এক এবং নামের মধ্যেও মিল রয়েছে। গাও এবং গাওয়ের বাবার স্বপ্ন পূরণ হয়। পরের দৃশ্যে দেখানো হয় গাও এবং পল একসঙ্গে গাওয়ের রেস্টুরেন্টে কাজ করছে। তাদের কাস্টমারও আগের চেয়ে অনেক বেড়েছে। কাস্টমাররা তাদের খাবার খেয়ে অনেক প্রশংসা করে এবং গাওর অনেক বেশি আনন্দ করছে। আর এখানেই মুভিটি শেষ হয়।